নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার পূজা করি লক্ষ্মী পূজা, এদিন ঘরে ঘরে পূজিত হবে ধনদেবী মা লক্ষ্মী। ধনদেবী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বাজারগুলিতে এসে গেল লক্ষ্মী দেবীর প্রতিমা, একই সাথে এসে গেল ফুলের মালা সহ অন্যান্য পূজার সামগ্রী। ধনদেবীর পূজা করতে গিয়ে সকলেই যেন সমস্যায় পড়বেন তা বেজায় বাজার ঘুরেই বুঝায় দেয়। কারণ বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ার অনেক গৃহকর্তা নিজেদের মনের মতো জিনিসপত্র ক্রয় করতে পারছেন না, তা সত্ত্বেও নিজেদের সাধ্য মতো কেনাকাটা করছে গ্রাহকরা। কিরকম এবার মূর্তি? এবার মূর্তি আশা করি এবার পাওয়া যেত না, যদি দিন ভালো থাকে। সবে মূর্তি কম করছে, সবে বৃষ্টিবার কম করছে, খুব দাম থাকবো মূর্তি। যদি মূর্তি কম করার কারণটা কেন? কারণটা হলো এই বৃষ্টি বাদল, বৃষ্টি লেগে কোনো মূর্তি প্রস্তাব করতে হচ্ছে না। আর যদি এবার মূর্তি দিন ভালো থাকে তো মূর্তি এবার পাবলিক বিশ্বাসে রাখবে। মূর্তি খুব কাইসি ছিল, দাম যেমন তেমন মূর্তি আজকাল যদি কেউ না কিনে কালকা খুব কাইসি ছিল। মূর্তি চাহিদা কীরকম? খুব ভালো চাহিদা, খুব ভালো চাহিদা। ফলের আমদানি ভালো ছিল, কিন্তু জিএসটির কারণে ফলের রেট বেশি হয়ে গেল। মার্কেটের চাহিদা কীরকম? মার্কেটের চাহিদা যেরকম আগে ছিল 1 কিলো বা 500, এবং তারা দুটা নিচ্ছে একটা নিচ্ছে, সেরকম ভাবে চলছে, রেট বেশি হচ্ছে। পুজোর বাজার বাজার কিরকম চলছে? খুব খারাপ। সব জিনিসের কিরকম দাম মানে আগের তুলনায়? আগের তুলনাতে তো পার কেজিতে 20 টাকা 30 টাকা পার কেজিতে বেশি, যেমন 70 টাকা। এখন ভালো 1 নম্বর আপেল বিক্রি হচ্ছে 100 টাকা 80 টাকা, কিন্তু লাভবান না, কিন্তু লোকসান দিয়ে আপেল বিক্রি করা হচ্ছে। কারণ কাস্টমার তো ঘুরছে, ঘোরার কারণে সেরকম এখন কম রেট দিয়ে বিক্রি করা লাগতেছে। আর কাঁচামাল না, এটা তো আর রাখার মতন জিনিস না, বেচতে হয়। 15 দিন পর রাধানগর খোয়াই কমলপুর সড়ক চলবে গাড়ি। গত 19 সেপ্টেম্বর থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার TMSU-র তরফে বুধবার থেকে এই সড়ক দিয়ে যানবাহন চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যদিও যানবাহন চালকরা নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। দিনের বেলায় এই সড়ক দিয়ে গাড়ি চলবে বলে জানায় চালকরা। হ্যাঁ, কালকের থেকে যে আমাদের সবচেয়ে বড় কথা হইলো, কালকের থেকে যে গাড়ি চলবো, আমরা সবচেয়ে বড় আতঙ্ক হয়েছে কথা এটাই। এখন আমরা লাইফের সিউরিটি কে নিবে? এই রিক্সা তাই কে হবে? এইভাবে গাড়ি ঘুরে চলবে, প্যাসেঞ্জার যাওয়া আসা করবে, তাদের এই তাই জানের দায়িত্ব কে নিবে? এই গাড়ি মানুষ প্যাসেঞ্জার এবং মহিলারা অনেক পাহাড়ে ঘুরে থাকে, কিন্তু ওরা প্রায় সময় একটা অসুবিধা দেখা দিল, কি হবে এটা রিক্স কে নেবে? সমস্যা কীরকম? সমস্যাটা তো আমরা তো অনেকদিন যাবত গাড়ি চালাতে পারতেছি না খোয়াই রোডে, কোনো আমরা সিকিউরিটি টিকিউরিটি পাইতেছি না। আর বিশেষ করে আমরা গাড়ি একটা করে আপ ডাউন করে হইব, আপ ডাউন করে দিলে তো আমরা গাড়ি তো মানে স্ট্যামিনা চলতো না। তো আমরা কইছে বিকাল 4টা পর্যন্ত গাড়িটা চালানোর কথা, সকাল থেকে 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত দেখা গেল একটা গাড়ি গেল আর আইতে পারলো না, রাস্তার যে অবস্থা ভাঙ্গাচোরা রাস্তা, এই সমস্যা আর কি। পাহাড়ের সমস্যা? পাহাড়ের সমস্যা তো আমরা তো সিকিউরিটি না পাই, আমরা তো গাড়ি চালাতে পারবো না, কারণ একটা গাড়ি হাই ক্লাস ব্যাঙ্গেলে প্রায় 30-40 হাজার টেলেকে টাকা লাগাইতে। এই জিনিসটা কেটা দিব, কেটা বহন করবো সরকার, বহন করবো আমরা থেকে। দেন আমরা গাড়ি চালামো সিকিউরিটি দিব, দেন গাড়ি ভাঙলে আমরা নিজে ঠিক করবো, এটা তো আমরা চাই না। দেন আমরা গাড়ি একটা ব্যাঙ্গেলা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018-এর মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে
ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোন চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ বিড়ি সিগারেট জর্দা গুটকা খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट सॉन्ग
ইউনিভার্সিটি ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নারী নির্যাতন ও নারী ধর্ষণের আতুর গড়ে পরিণত পার্বতী রাজ্য ত্রিপুরা। এক উপজাতি মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল আটজন যুবকের বিরুদ্ধে। ঘটনা অমরপুর মহকুমাধীন গোলাসিংবাড়ি এলাকায়। জানা যায়, গত 23 সেপ্টেম্বর মহকুমার ছেচুয়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 যুবকের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়। তাতেও থেমে থাকেনি অভিযুক্ত যুবকরা, মিথ্যা অপবাদ দিয়ে এলাকায় মহিলাদের দিয়ে মারধর করায় ওই যুবকরা এবং এলাকার চৌধুরী বাড়িতে জোরপূর্বক 2 দিন আটক রাখে বলে অভিযোগ আক্রান্ত মহিলার। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায় গুমতি জেলা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সালিশি সভাও হয়, কিন্তু মহিলা ও তার পরিবার সবার সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে 15 অক্টোবর বীরগঞ্জ থানায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাংপুর বাজার জোড়া গাড়ি কারেন্ট ভিজাগো হ্যাঁ বাংপুর বাজার নিখে গাড়ি নিয়ে খারাপ হয়ে বমঙ্গ তবর আনো পাবো তো খেলে হ্যাঁ বউ তো খেলে হ্যাঁ অরণি বউই তেলাং খাঙ্গু গোলা সিং পাড়াও দোকান পারো হাই বড়ির দশা বুকলে হানো বনি করে চৌধুরী নৌ তুমি রয়ে যাগলো হ্যাঁ চৌধুরী নৌ খাঙ্গু হাই বোঝা খুলে হ্যাঁ বিরময় বাই বোঝা খুলে হ্যাঁ আরো জাগান নি সেই নৌনি সীমা কঠোর আহি চৌধুরী নব সদা চৌধুরী নব সদা মানে করে ও খাওয়াই খার খাই পেলে হ্যাঁ আমলগে ও দে খরচাই কোনো সীমা সানাই না খরচ তো বিরময় আসুমা জরাতে কখনই অজয় কুমার রাজু কুমার বড়ে গুসা হাতে কখনই কেরাই বেসা বরফ গুলা আনতে সিলিয়া বড়ে সিলিয়া আ বার পাখি আংখা কামানি বড়ি পঁচিশ জন আছে কানা এখন করি। ধনদেবী লক্ষ্মী দেবীর পূজাকে ঘিরে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে চলছে জোর প্রস্তুতি। এরই মধ্যে মৃৎশিল্পীরাও বাজারে নিয়ে এলো কোজাগরী লক্ষ্মী দেবীর প্রতিমা। বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকার মৃৎশিল্পীরা জানায়, বাজারের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় মূর্তি বিক্রি করে তেমন বেশি লাভের মুখ দেখতে পায়নি, এর জন্য মূর্তির দামও বৃদ্ধি পাবে বলে জানায় মৃৎশিল্পীরা। পূজাটা আগে একটু বেশি প্রেশার দিয়ে কাজ করতে লাগে আর কি, কারণ টাইম টু টাইম তো কাজা কাজটা উড়াইতে লাগবে। আচ্ছা, কত বছর যাবত এই মূর্তি বানানোর সাথে আপনারা জড়িত? 15 বছর। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ কাঠের বিকল্প, রেডিমেড ওয়ান ড্রপ। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপার টি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরীর বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে
পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। তবুও ধনদেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে নিজেদের সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছেন সকল অংশের জনগণ। লক্ষ্মীর পূজাকে কেন্দ্র করে ক্ষয় মহকুমার প্রাণকেন্দ্র সুভাষ পার্ক বাজারও জমজমাট হয়ে ওঠে জাতি উপজাতি মানুষের ভিড়ে। অবৈধ সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা আম্বাসা মহকুমাধীন জহর্ণগড় এলাকায়।
জানা যায়, সোমবার বিকেলে জহরনগর সিআরপিএফ গ্যাং সংলগ্ন মুজিব খানের স্ত্রী রাবিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী মুজিব জানায় তার স্ত্রী নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাবিয়ার পরিবারের তরফে থানায় মুজিবের বিরুদ্ধে আম্বাসা থানায় মামলা দায়ের করা হয়। রাবিয়ার বাবা মায়ের অভিযোগ, মুজিবের অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যার খেসারত দিতে হলো রাবিয়াকে। এদিন অভিযোগক্রমে পুলিশ অভিযুক্তকে আটক করে এবং মঙ্গলবার রাবিয়ার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তোমার রাবিয়া কথা কইতে পারতাছে না, সে বেনুন করতেছে, এর মধ্যে আবার ফোন করে বলছে যে তোমরা আমার লাগতো না, তোমরা সব আমরা বাড়িতেও মেথির মা, এখানে আমরা তাই লুই আইছি, এই কথার উপরেই আগটু আগাইছে। আগ্রহ করে আমরা শুনছি যে তাই মারা গেছে, তারা বাড়িতে লুই আইছে, আমরা খবর খবর লইলাম, কমলপুর থানা থাইলাম, এখানে আমরা খবর পাইছি যে খোলাই হসপিটাল নিছেই না, খোলাই হসপিটাল গেট ফোন তো নিছে, গাড়ি ঘুরাইয়া এ তার বাড়িতে লুই গেছে কি না। ফোনটা করছে কি? ফোনটা করছে মেন জামাইয়া। যে বাল্টিটা লাগিয়ে মরছে, এই বাল্টিটা তো খারুই এবার রয়েছে, বাল্টি ভালাই নাই, বাল্টিটা জায়গাতেই কিভাবে দেখা গেছে। আপনারা কিভাবে মারছে কইতাছেন? মানে চার পাঁচ মাস হয়েছে বিয়ে হয়েছে, যে জামাই লোক গেছে এই জামাইয়ে মানে এমনি গেছে থেকে তারা এই মায়ের লগে মানে বনে নাকি অনেক সময় আমার বাসা তাইছে পরে আমরা ভাই ফোন টোন আইলে পরে আমার মায়া যে মাতে আমি শুনছি এর থেকে, এমনি আমার কেউ বাঙ্গা কইছে না, আমার বাড়ি যাই অশান্তি করে। আমি এক দুই দিন কইছি বাবা দেখো মায়া তো ইডারে নিছ, মেয়া যদি ইরকম করো দুদিন পরে এটা কিন্তু ঠিক না, ইরকম করলে তো তোমরা তো সুখে শান্তি সংসার করতে কই আমি ইলারে বুঝাই টু দিয়ে দিছি, এরপরে তেও তারা বাড়ি দিয়ে অশান্তি হয়ে ইরকম করিয়া করিয়া আমার মায়ের যুক্তি দিয়ে লইয়া গেছে আমপাশে গিয়ে এখানে হয়তো 12-14 দিন থাকছে থেকে আমার মায়ের মায়ের গেছে, মানে বাড়ির দশমীর খাওয়ানোর দিন আসলো আমরা এখানে দশমীর দিন মায়া রবিবারে সকালে গেছে গিয়ে রবিবারে দুপুরেই মাইরা লাইছে, এই সোমবারে দুপুরে কালকে সোমবার গেছে না কালকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ প্রভাত কুমার, নমস্কার।